guys, welcome back to my channel. I'm Rituparna. I'm here with a fresh new vlog. I am very happy to be here. I am ready to go. গরম আমি সব সময় সকাল মানে গরমকালে বেরোনোর আগে যখনই বেরোই মানে মনে মনে ছোটবেলা না হোক অ্যাটলিস্ট যখন 8 9 10 এ পড়ি তখন সব সময় করি যে বেরোনোর সময় অ্যাটলিস্ট দুটো আইস কিউব নিয়ে মুখের মধ্যে একটু লাগিয়ে নিই এটা আজকেও তাই করেছি কারণ এত গরম আমি বেরোতে ঘামতে শুরু করে দেব প্লাস আমি যখন সানস্ক্রিন মাখবো এত সোয়েট করবো যে মানে পাগলের মতন হয়ে যায় তো আমি একটুখানি একটু বরফটা একটু লাগিয়ে নিই মুখে সব সময় বরাবর যেটা রাত্রিবেলা হোক কি সকালবেলা হোক সকালবেলাটা বেশি করি রাত্রে বড়টা হয় না রাত্রিবেলা কোনো অকেশন থাকলে তাহলে করি গরমকালটা করি শীতকালটা অবভিয়াসলি না যাই হোক এখন আপাতত রেডি হয়নি তারপরে বেরিয়ে আবার ব্লগ করছি আমি এখন রেডি হয়ে গেছি এখন বেরাবো বাবা আমাকে মেডিটেশন ছেড়ে দিয়ে আসবে এত ট্রিমেন্ডাস গরম মানে আমি পাগলের মতন ঘামছি চুলটা কাটকে নেবো যাই হোক রেডি হয়ে গেছি তো বেরোনো যাক কারণ লেট হয়ে যাচ্ছে তাই জাস্ট নামলাম আমি মেট্রো থেকে এখন যাচ্ছি এখন আর ব্লগ করতে পারবো না অবভিয়াসলি আবার ওখান থেকে বেরিয়ে ব্লগ করবো এখন আপাতত যাওয়া যাক আমার ওখানে বেরিয়ে ব্লগ করছি তো চিলড্রেন টাটা মাঝে পাঁচটা ভিতরে কথা বলছিলাম আমার চেম্বারে আছি তাই এখন মাঝে পাঁচটা এখন বেরোবো বাবাকে বললাম যে তুমি যদি অফিস থেকে ফেরার পথে পারো আমাকে নিয়ে যাও কারণ আমার আর ভালো লাগছে না মেট্রো করে যেতে বাড়িতে তো বাবা বলো ঠিক আছে আমি একটু পরে অফিস থেকে বেরোবো তারপরে আমি তোকে নিয়ে যাবো ঠিক আছে ফাইনে বাবাও তো বসি বাইরেই যাই তারপরে বেরিয়ে চেম্বার থেকে বেরিয়ে আমার ব্লগ করছি প্রচণ্ড ট্রিমেন্ডাস গরম মানে আমি পাগলের মতন গরম লাগছে শরীর খারাপ হয়ে গেছে গরমে এই আর কি লাঞ্চ করেছি চিকেন স্টু এখানে হাইকোর্টের পাড়াতে মানে চিকেন স্টু ইজ খুব মানে খুব টেস্টি একটা জিনিস আর কি চিকেন স্টুটা তাই হোক আবার বেরিয়ে ব্লগ করছি বা বাড়িকে ব্লগ করছি আমাদের তো বাবা দেখি কখন আসে মোটামুটি আধা ঘন্টা মধ্যে চলে আসবে যখন ফোন করেছে তারপরে গিয়ে ব্লগ করছি বেশি জোরে কথা বলতে পারছি না বিকজ কি আশেপাশে আরও লোকজন বসে আছে মানে চেম্বারে তো এখন বাড়ি ফিরছি বাবা এসছে নিতে আমাকে হাইকোর্টের সামনে তো লাইট করেই চলে যাচ্ছে গুড ইভিনিং এখন বাজে 7:30টার মতন আমি জাস্ট খানিকক্ষণ আগে বাড়ি এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়েই বসলাম কি আজকে গরম বাইরে মানে কিছু বলার নেই মানে এক্সেসিভ গরম প্লাস কি ধুলো সেই মুখটা আমি বাইরে এসেছি মুখটার মধ্যে না পুরো কালো এরকম লেয়ার পরে আছে যাই বাড়িতে এসে অনেক ভাত খেলাম কারণ সকালে আমার সারাদিন ধরে ভাত দুপুরবেলাতে অ্যাটলিস্ট ভাত খাওয়া হয় কিন্তু একটু সারাদিন ধরে ভাত না খেলে কারণ মনটা ভাত 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 করে ভাত খেলাম এসে তারপরে লিচু খেলাম এখন কিছু কাজ আছে টুকটাক সেগুলো করব তারপর দেখছি কি করা যায় নেল পলিশও তুলতে হবে খুব বাজে করুণ অবস্থা নখগুলোর হয়ে গেছে নখগুলো বড় বড় ছিল সেখানে ছোট ছোট হয়ে গেছে যাই হোক আপাতত ছোট্ট একটা কাজ আছে খানিকক্ষণের ছোট ড্রেস নিই যাই সেখানে ব্লগটা কন্টিনিউ করে যাবে না প্রচণ্ড টায়ার্ড লাগছে দেখি কতটা কি করা যায় দেখছি সো ইয়া দেখি কি করা যায় সোই বলে যাচ্ছি দেখছি কে এটা কে দাদা ধাক্কাচ্ছিল আমার ঘরে কে দাদা ধাক্কাচ্ছিল আমার ঘরে কি আয় আসো দাদা ধাক্কাচ্ছিলিস তো এতক্ষণ ধরে এদিকে আয় দরজা যখন বন্ধ থাকবে এরকম করে পা দিয়ে দরজা ধাক্কাবে ইনি আসবি তোমার ডিনার হয়ে গেছে মাম্মাম ও মাম্মাম তোমার ডিনার হয়ে গেছে আছো আছো পাত্তাও দিল না আসবি আমি দরজা দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে দিলাম আয় চোখ খুলে দেখো যা ঘুমিয়ে পড়েছিল এখন মানে 10টা ভাবলাম যে ঘুমাবো না একটু মোবাইল নিয়ে কুটুর কুটুর করবো কিছু কাজ আছে সেগুলো করবো না এত ঘুমে শুয়ে না ধপা শুয়ে ঘুমিয়ে পড়েছে এত টায়ার্ড লাগছে এত গরম আসলে না সব
খাটনি থেকে তোমার গরমে শরীরটা খারাপ, মানে টায়ারটা বেশি লাগে আর কি, এত গরম। এখন একটু উঠলাম, 10টা বাজে, খাবো দাবো দেখি আজকে কি রান্না করেছে। এমন কিছু ভালো মানে রান্না হয়নি আজকে। আর আপাতত হাতের নেল পলিশটা একখানিক চেঞ্জ করে, খুব করুণ অবস্থা নখটা, এত সুন্দর নখগুলো ছিল বড় বড়, সেগুলো কি হলো ভগবান জানে ভেঙে গেল কিভাবে একটা একটা করে। তারপর আমি এইটা ছিল আমি ওটা নিজেই নেল কাটার দিকে এটা ভেঙে দিলাম, মানে কেটে দিলাম আর কি, যাই কারণে আপাতত নেল পলিশটা চেঞ্জ করি। কোনটা পরি দেখি, এর মধ্যে কোনটা পরবো ভাবছি, কোন নেল পলিশটা পরা যায়, এটা পরবো নাকি এটা, এইটা পরতে পারি একটা, আর এটাও পরতে পারি। দিস ইজ অলসো গুড, এটাও পরতে পারি, এটাই পরি ভাবছি। হয়ে গেছে পরা, নখগুলো লম্বা থাকলে সুন্দর লাগতো দেখতে, যে যেটা নেই আর সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। লেফট হ্যান্ডে খালি পড়লাম, কারণ রাইট হ্যান্ডে পড়তে অনেক খাটনি, এখন অত ভালো লাগছে না করতে। যাই হোক আপাতত দেখি আমার মা কি করছে, তারপর কি ডিনারে আছে দেখি। আমাদের এখানে ঠান্ডা এক গ্লাস জল খাই, কেন প্রচন্ড গলা আমার, এখানে আমার শুকিয়ে যাচ্ছে। এই আঙ্গুরগুলো এনেছে, এবারে একদম কাঁচা কাঁচা ছিল আর কি, এটা পুরো রেড হয় জিনিসটা, এরকম কালারের রেড হয়, যেন করে ঝুলিয়ে রেখে দিয়েছে যাতে পেকে যায় আর কি। কি টেস্টে খেতে এই আঙ্গুরগুলো, অসাধারণ টেস্ট খেতে, অসাধারণ টেস্ট খেতে। বাট এই লালগুলো বেশি টেস্ট খেতে, এগুলো এখন একটু কাঁচা কাঁচা আছে, ওই জন্য ঝুলিয়ে রাখা হয়েছে আর কি। সাধারণ লাঞ্চ বাবা, উচ্ছে ভাজা, ইস, পটল আলুর ঝোল, ডাল, খুব বাজে অখাদ্য খাবার হয়েছে আজকে, কিন্তু তাও মা একটুখানি খাইয়ে দিচ্ছে, তাই খেতে পারছি খাবার আজকে। কেন পটল বল, লম্বা লম্বা পটল আলু দিয়ে কই মাছের ঝোল আমি দেখিয়েছি মা ভিডিও তো, তাই না? তুমি খাইছিলে না, খেতে পারলো না, খেতেই পারতাম না নিজে মা গো, লাইকের অপোজিটে দাঁড়িয়ে ছিলাম, ফ্যাকাশে লাগছে, তাই মা খাইয়ে দিলে খাবার খেতে টেস্ট লাগে। হ্যাঁ বলে দে, সবাই জানে মা, মা খাইয়ে দিলে খাবার টেস্ট হয়ে যায়। খেয়ে নিয়ে ব্লগ করছি আবার, এত ছুইটি মনে হয় কি একটু জল নিয়ে আমার ছুইটিটাকে খেয়ে নি, এটা খেয়ে নি, এটা খেয়ে নি, এত ছুইটি তো কোথা থেকে এটাতে, উনি বাবনি, উনি বাবনি, উনি বাবনি, উনি বাবানি, ওরে বাবা, ওই বাবা লে, এইটা আমার জুইতে জোনা চাঁদের কোনা হিলে লাগছি, মোটির মালা আমার টিচকু বনি, মুচকু বনি, হিদুল পুতি, হিন্দি করলাম, এখন ওরা সুন্দর করে একটু মুখে বরফ মাখলাম, কি আরাম লাগে, গালটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর পিম্পলস হলেও এখানে, পিম্পলস হলেও তো আপনার ইয়ে তোমার এই পিম্পলসগুলো আস্তে আস্তে চেপে যায় আর কি, তো আমি গরমকালটা পুরোটাই বরফ ইউজ করি আর কি। তাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আমি জানি আজকে আস্তে সেরমভাবে কোনো কন্টেন্ট পাইনি, করাও হয়নি, যতটা পেরেছি আজকে আমার যতটা পেরেছি, যত যেরমভাবে দিনটা গেছে সেরকম করে আমি দেখিয়েছি, কোনো এক্সট্রা কোনো কম কিচ্ছু না। আজকে আজকের দিনটাকে এখানে, ব্লগটাকে এখানেই শেষ করে, যদি কিছু ভালো লাগে তাকে প্লিজ লাইক কমেন্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ঋতুপর্ণা গুপ্তা, কালকে আসুন নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, টিল দেন টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার।